কোচবিহারে বামপ্রার্থীর প্রচার মিছিলে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হলো আরও তিনজন। গত বৃহস্পতিবার টাকাগাছ এলাকার কারিশালে ভোট প্রচারের সময় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তথা বর্তমান বিধায়ক নগেন রায়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অল্পের জন্য রক্ষা পান প্রার্থী আর এর পরপরই গ্রেফতার করা হয় দুই তৃণমূল কর্মীকে। এ নিয়ে এখনও পর্যন্ত মোট পাঁচজন গ্রেফতার হলো এই ঘটনায়। অভিযোগ এ উঠেছে যে ঘটনার দিন প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ফরওয়ার্ড ব্লকের এই প্রার্থী। গ্রামবাসীদের একাংশের দাবি এলাকায় তার দেখা মেলে না, এই অভিযোগে সেদিন বিক্ষোভ হয়। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগামীকাল ভোট, তার আগে ভোটকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। উঠছে অব্যবস্থার অভিযোগ, বুথে পৌঁছানোর জন্য পর্যাপ্ত গাড়ির বন্দোবস্ত নেই, এই অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ চলে আজ সকাল থেকেই। জলপাইগুড়িতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ভোটকর্মীরা। অবরোধ হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। এনবিএসটিসির ডিপোর বাইরে বিক্ষোভ দেখানো হয়। ভোটের ডিউটি করতে এসে কেন এভাবে হেনস্থার শিকার হতে হবে তাদের, প্রশ্ন ক্ষুব্ধ ভোটকর্মীদের। যথাযথ ব্যবস্থার আশ্বাসে পরে তুলে নেওয়া হয় অবরোধ।